নমস্কার সুধী দর্শক, DW বাংলা ভাষার ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আমি গৌতম দিল্লি থেকে। আজকে এই ফেসবুক লাইভের বিষয় আবার ভারত চীন সাম্প্রতিক যে উত্তেজনা এবং যার জেরে 20 জন অন্ততপক্ষে ভারতীয় সেনার মৃত্যু হয়েছে, চীনের সেনারও মৃত্যু হয়েছে। চীন এখনও সরকারিভাবে কিছু জানায়নি। ভারত বলছে অন্তত 43 জন, আমেরিকা বলছে 35 জন। সংখ্যাটা যাই হোক না কেন, দুপক্ষরই প্রচুর সেনা মারা গেছেন, উত্তেজনার পারদ চড়ছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন। প্রধানমন্ত্রী এই ঘটনা সম্পর্কেও তার মতামত জানিয়েছেন, মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই যে ঘটনা, এটা অত্যন্ত দুঃখের ঘটনা, কিন্তু এই ধরনের ঘটনা যদি হয় ভারত সেটা মেনে নেবে না এবং প্রত্যাঘাত করবে। ভারত এমনিতে শান্তি চায়, সারা পৃথিবী জানে যে ভারত শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে, সেই পথেই ভারত চলতে চায়। কিন্তু সেনাবাহিনীর এই বলিদান ব্যর্থ হবে না, অর্থাৎ দুটো দিক বজায় রেখে একটা সমতা রক্ষা করে চলার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। এই সমস্ত বিষয় নিয়ে এবং পরিস্থিতি নিয়ে আমাদের এই ফেসবুক লাইভ। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন অতিথি, তিনি হচ্ছেন আম আদমি পার্টির নেতা অনুপ ঠাকুর। অনুপ, আপনি আমার সঙ্গে আসুন। যেটা এবার হয়েছে, খুব দ্রুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা সর্বদলীয় বৈঠক ডেকেছেন। খুব চট করে এই সর্বদলীয় বৈঠক মোদী ডাকেন না, কিন্তু পরিস্থিতি যেদিকে গেছে, বিরোধীরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী টুইট করেছিলেন যে মোদী বলুন আমাদেরকে কী হয়েছে, আমরা শুনতে চাই দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে। এই অবস্থায় শুক্রবার প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছেন, সেখানে তিনি বিরোধীদেরকে জানাবেন কী হয়েছে, বিরোধীদের কাছ থেকে মতামত নেবেন, এবং সবাই যে এই বিষয়ে এক, সারা দেশ এক, সবকটা রাজনৈতিক দল যে এক হয়ে দাঁড়িয়ে আছে, সেই বার্তাটা দিতে চাইবেন। এই অবস্থায় আমরা প্রথমে অনুপের কাছ থেকে জানবো যে আম আদমি পার্টি এই বিষয়টা সম্পর্কে কি মনে করছে। অনুপ একটু এগিয়ে আসুন আমার দিকে। দাদা, বারবার এই বিনা প্ররোচনায় যে চীন করছে, এটা আমার মনে হয় না ঠিক। আর আমার মনে হয় এই মুহূর্তে সব অপোজিশন পার্টিকেই গভর্নমেন্টের সঙ্গে একসাথে দাঁড়িয়ে কোনো রকম অ্যাকশনের কথা ভাবা উচিত। প্রধানমন্ত্রী একটা বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন, আমার মনে হয় সব অপোজিশনকে এই সময় একসাথে দাঁড়ানো উচিত। অর্থাৎ অনুপ, আপনি মনে করছেন যে এই সময়টা বিভেদের সময় নয়, রাজনৈতিক বিভেদের সময় নয়। এমনিতে আমরা যদি দেখি তাহলে আম আদমি পার্টির সঙ্গে বিজেপির বা কেন্দ্রীয় সরকারের যে খুব একটা সুসম্পর্ক আছে তা নয়, কিন্তু যেখানটায় দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে গেছে, এতজন সৈনিকের মৃত্যু হয়েছে, সেখানে আম আদমি পার্টিও মনে করছে যে তারা এই ব্যাপারে অন্তত পুরোপুরি কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়াবে, তাই তো অনুপ? একদম দাদা, একদম ঠিক। এটা ছোটো মোটো পলিটিক্যাল ডিফারেন্সেস অনেক ওপরে, ন্যাশনাল ইস্যু দাদা। দেশের স্বার্থে আমার মনে হয় পুরো অপোজিশনকে একসাথে গভর্নমেন্টের সাথে দাঁড়িয়ে কোনো একটা প্র্যাকটিক্যাল সলিউশন খোঁজার এই প্রবলেমে। কোন এটা মাঝে মাঝে দেখা যাচ্ছে এই স্ট্যান্ড অফ অকেশনাল হতেই থাকে, এবার একটু বেশি ফ্যাটাল হয়ে গেছে। তো যাই হোক, গভর্নমেন্ট জাস্ট ডিসিশন নেবে ওই মিটিংয়ে বসে সব পার্টিদের সাথে, আমার মনে হয় পজিটিভ কিছুই হবে। একটা কথা অনুপ, যে কথাটা বারবার করে উঠছে যে এই যে অবস্থা হয়েছে যেখানে আমাদের 20 জন সেনা মারা গেছেন, একার জন্য এবং প্রচুর লোক গুরুতর আহত, প্রচুর সেনা গুরুতর আহত। এবং আমি দর্শকদের কাছে একটা জিনিস জানাতে চাই, যে সেনারা মারা গিয়েছেন তার মধ্যে একজন বাঙালিও আছেন, রাজেশ ওঁরাও। তিনি বীরভূমের একটা প্রত্যন্ত গ্রামে তার বাড়ি, তার দেহ সম্ভবত আজকে সন্ধেবেলায় তার সেই গ্রামে পৌঁছে যাবে। এবং তার বাবা মা অবস্থা খুব খারাপ, কিন্তু তারা একটা কথাই বলেছেন যে আমরা দেশের জন্য, আমার ছেলে লড়াই করে মৃত্যুবরণ করেছে, এটা আমার কাছে গর্বের কথা। কিন্তু তাদের বেদনা তখনই লাঘব হবে, তারা বলছেন, যখন দেশ তার ছেলের এই হত্যার প্রতিশোধ নেবে। এটা বাবা মার কাছে খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক ঘটনা, যারা তার একমাত্র ছেলেকে হারিয়েছেন, সেই সন্তান হারানোর দুঃখ থেকে তারা এই কথা বলছেন। কিন্তু অনুপ, তোমার কি মনে হয় যে এই সময়টা, এটা প্রত্যাঘাতের সময়, প্রতিশোধ নেওয়ার যে কথাটা উঠছে, এই ধরনের বাতাবরণে কি সেটা করা উচিত, নাকি একদম শান্তির খোঁজ করা উচিত? দাদা, যদি দেখো তুমি এমনভাবে কোভিড ছড়াচ্ছে, আমার মনে হয় এই সময় আঘাত প্রত্যাঘাতের কথা বলে একটা সেটেলমেন্টটা কিছু একটা করে কিছুদিনের জন্য, যদি ন্যাচারাল ক্রাইসিসটা শেষ হয়, কারণ আমার মনে হয় কোভিড এর থেকে অনেক বড় ইস্যু।
চায়না দু কিলোমিটার এগুলো কাল হতে পারে পাঁচ কিলোমিটার আমরা বছরখানেক পরে পেছনেও করে দেবো। আমার মনে হয় এটা সেটেলমেন্টেই শেষ হবে। বাকি দেখো এখন প্রাইমারি ইস্যু যদি বলো এখন কোভিড অনেক 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 বেশি চিন্তার রাদার দেন চায়না। অনুপের চিন্তার একটা কারণ আছে, কারণ অনুপ দিল্লিতে আম আদমি পার্টি করে এবং দিল্লিতে করোনা পরিস্থিতি খুব খারাপ এবং তার আঁচটা ওকে বারবার করে পেতে হচ্ছে, যার জন্য ওর মনে হচ্ছে যে এই মুহূর্তে করোনাটা আগে থামানো দরকার, সরকারকে ঝাঁপিয়ে পড়ে এটা করা দরকার, কারণ অনেক লোকের জীবন এর সঙ্গে জড়িয়ে আছে। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সমন্তক ঘোষ। সমন্তককে আমি ডেকে নেব, কারণ আমাদের এর পরের যে আলোচনা সেটা রাজনৈতিক পর্ব তো তার মধ্যে থাকবেই, তার সঙ্গে আরেকটা যে পর্ব থাকবে সমন্তক সেটা হচ্ছে যে পরিস্থিতি, যে পরিস্থিতি ওই জায়গাটায় হয়েছে তার একটা গুরুত্ব রয়েছে, একটা ভয়ঙ্কর লোকেশনাল গুরুত্ব যেটা বলে, অবস্থানগত গুরুত্ব। আর সেই সঙ্গে কেন এই কাজটা হচ্ছে সেটা সেই এলাকার গুরুত্বের ওপরে অনেকটা নির্ভর করছে। তার কারণ ভারত একটা রাস্তা তৈরি করেছে, চীনও একটা রাস্তা তৈরি করতে চায়, সেটা আমরা পরে আসব, কিন্তু এই রাস্তা তৈরিতে চীনের ঘোরতর আপত্তি আছে, কারণ এই রাস্তা তৈরির ফলে ভারত তার সেনা সরঞ্জাম সেনাবাহিনীকে এমন জায়গায় পৌঁছে দিতে পারবে তার খুব কাছেই হচ্ছে আকসাই চীন এবং অন্যদিকে সাকসাম ভ্যালি। তো এই দুটো জায়গাই স্ট্র্যাটেজিক দিক থেকে, কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই, এবং গৌতম দাস যেই কথাটা বিভিন্ন জায়গায় আলোচনায় উঠে আসছে এবং একটু আগে উনিও বলছিলেন যে এটার একটা রাখছেন, কিন্তু একই সঙ্গে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সমস্যা কিন্তু খুব দ্রুত সমাধান হওয়া সম্ভব নয়। কারণ আমরা যদি একটুখানি ইতিহাসের দিকে, খুব ছোট করে ইতিহাসের দিকে তাকাই, তাহলে 1962 সালের যেই যুদ্ধ এবং সেই যুদ্ধের পরে যেই মানে দুটো দেশের সেনা যেখানে যেখানে অবস্থান করেছিল সেখান থেকে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল, হ্যাঁ, সেই সেই নিয়ন্ত্রণ রেখাটাকে কিন্তু তৈরি করা হয়। কিন্তু এর আগে 1914 সালে ম্যাকমোহন লাইন ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এবং সেখান থেকে ডিসপিউটও শুরু। তার কারণ 1914 সালে সিমলা চুক্তিতে যেই ম্যাকমোহন লাইন তৈরি হয়েছিল সেটা তিব্বত এবং ভারতের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে তৈরি হয়েছিল, সেখানে চীনের অবস্থান ছিল না এবং চীন তখন থেকেই সেই ম্যাকমোহন লাইনকে অস্বীকার করে। চীন এখনও মনে করে যে অরুণাচল প্রদেশ ভারতের, অরুণাচল প্রদেশ চীনের অংশ। চীন এখনও মনে করে আকসাই চীন চীনের অংশ, ঠিক যেরকম ভারত মনে করে আকসাই চীন ভারতের অংশ। কিন্তু শুধুমাত্র এটা কি কয়েকটা ভৌগোলিক জায়গা নয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই প্রতিটা জায়গায় এখানে কোনো মানুষ বসবাস করে না, কিন্তু এই জায়গাগুলো স্ট্র্যাটেজিক্যালি এই গোটা ভারত চীন এবং পাকিস্তানের যে বর্ডার সেই বর্ডারটা ভীষণ জরুরি। ঠিক, আমি একটা কথা বলে নিতে চাই দর্শকদের, যখনই আকসাই চীন 62 যুদ্ধের পর যখন দেখা গেল আকসাই চীন পুরোটা চীনের দখলে চলে গেছে, তখন নেহেরু একটা কথা বলেছিলেন যে ওখানে তো ঘাসের একটা কণাও গজায় না, তা ওইটা নিয়ে এত ভাবছেন কেন? কিন্তু নেহেরু যে কথাটা বলেননি সেটা হচ্ছে যে সেই জায়গার একটা গুরুত্বের কথা। হয়তো তার মাথায় ছিল কি ছিল না এতদিন পরে আমরা বলতে পারবো না, কিন্তু এতদিন পরে এসে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটার গুরুত্ব আরও অনেক বেশি হয়ে গেছে। সেখানে ঘাস জন্মাক বা না জন্মাক, লোক থাকুক বা না থাকুক, আমি ঠিক এই কথাটাই বলার চেষ্টা করছিলাম। কারণ স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ দুটো কারণে। একদিকে পাকিস্তান এবং চীনের মধ্যে কারাকোরাম হাইওয়ে রয়েছে, এই কারাকোরাম হাইওয়ে গেছে তিব্বতের ওপর দিয়ে, কিন্তু বিভিন্ন কারণে এবং তিব্বতের সঙ্গে নানান ধরনের সমস্যার কারণে, এক এবং দুই আবহাওয়ার কারণে, চীন চেষ্টা করছে যে এই 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 কারাকোরাম হাইওয়ের আরেকটা বাইপাস তৈরি করার, এবং সেটা যদি করতে হয় তাহলে তার একটা অংশ লাদাখের ওপর দিয়ে যাবে। এবার সেই লাদাখের ওপর দিয়ে যেতে গেলে যেই 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 জায়গা দিয়ে যেতে হবে সেইটা নিয়ে কিন্তু মূল সমস্যা। অন্যদিকে ভারত বারবার বলে আসছে যে সীমান্তের সেটা অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল হিসেবেই ধরা হোক অথবা পুরনো লাইন অফ কন্ট্রোল হিসেবেই ধরা হোক, তারা বলছে যে সীমান্তের এত কাছে রাস্তা তৈরি করা যায় না, সেটা করতে দেওয়া হবে না। ফলে চীন একটা অংশের মধ্যে ঢুকে, ভারতের একটা অংশের মধ্যে ঢুকে পড়ে তারা সীমান্তটাকে বাড়িয়ে নিতে চাইছে, অন্যদিকে ভারত সেটাকে রুখে ভারত খানিকটা এগিয়ে যেতে চাইছে। এটা গেল একদিকে সমস্যা। অন্যদিকে চীন তীব্রভাবে আপত্তি জানাচ্ছে, যেটা মানে ভারতের সমস্যা যেরকম কারাকোরাম হাইওয়েকে নিয়ে, চীনের সমস্যা হচ্ছে একই রকমভাবে ভারত সিয়াচেন পর্যন্ত যে রাস্তা তৈরি করেছে সেই রাস্তাটাকে নিয়ে। এবং সেখানে কিন্তু ভারত পৃথিবীর বৃহৎ উচ্চতম এয়ার বেস তৈরি করেছে, এয়ার স্ট্রিপ তৈরি করেছে।
এবং রাস্তাটা সেই এয়ার স্ট্রিপ পর্যন্ত চলে যাচ্ছে, এয়ার স্ট্রিপ পার করে সেটা সেই রাস্তা আরও এগিয়ে যাচ্ছে সিয়াচেন গ্লেশিয়ারের দিকে, কারণ সৈন্য নিয়ে যাওয়ার জন্য এবং সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য সেই রাস্তা, এবং সেইটাও কিন্তু আবার চীনের খুব কাছে, ফলে সেইটা নিয়ে চীনের একটা দীর্ঘদিনের সেটা নিয়ে আপত্তি রয়েছে, কিন্তু ভারত সেই রাস্তা তৈরি করে ফেলেছে। ফলে এই সমস্যা এবং এই স্ট্র্যাটেজিক্যাল সমস্যা, এর সমাধান কিন্তু কার্যত নেই। এবং আমি সমন্তক, আমি কিছুক্ষণ আগে আমাদের লেফটেন্যান্ট জেনারেল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, কিছুদিন আগে যিনি অবসর নিয়েছেন, সুব্রত সাহার সঙ্গে কথা বলছিলাম, উনি নিজে এই রাস্তাটার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি বলছিলেন যে এই রাস্তা ওইখানে, এই রাস্তা বানানোর কাজটা ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে একটা ভয়ঙ্কর সমস্যা, বহুবার বারবার করে ব্রিজ ভেসে গেছে, রাস্তা উড়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা একটা সমাধান খুঁজে পেয়েছিলেন যার জেরে রাস্তাটা হয়েছে এবং অত্যন্ত ভালো রাস্তা হয়েছে। এবং তিনি যেটা বলছিলেন, আমি সমন্তক আসছি, সেটা হচ্ছে যে চীন যখন তার রাস্তাটা বানায় তখন কারোর আপত্তির কথা শোনে না, কিন্তু আমরা যখন রাস্তাটা বানাতে যাই আমাদের ভূখণ্ডে দাঁড়িয়ে, তখনই তারা বিভিন্ন আপত্তি তোলে। প্রথমে এক্স্যাক্টলি এটা ভারতের পক্ষ থেকে সবসময় এই এই ধরনের কথা বলা হয় এবং বলা হয় যে চীন তার নিজের মতো করে রাস্তা তৈরি করে নিচ্ছে, তার এয়ার স্ট্রিপ তৈরি করে নিচ্ছে, আমরা তৈরি করতে গেলে এই সমস্যা। আবার আমরা যদি গ্লোবাল মিডিয়ার দিকে তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ভারতকে নিয়েও সেই একই কথা বলা হয়, ভারতকে নিয়ে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো কিন্তু ঠিক একই ধরনের কথা বলে, বলে যে একটা দাদাগিরি করার চেষ্টা করে ইত্যাদি ইত্যাদি। ফলে এইটা আন্তর্জাতিক রাজনীতিতে এটা চলতেই থাকে। তুমি রাস্তার কথাটা যেটা বলছিলে, এই সিয়াচেন পর্যন্ত যে এই রাস্তা, তার অনেকটা পর্যন্ত যাওয়ার সুযোগ হয়েছিল আমার একবার, এবং এই রাস্তা প্রত্যেক বছর সম্পূর্ণ ভেঙে যায়, বরফ পড়ে যখন তখন এই রাস্তা সম্পূর্ণ ভেঙে যায়, আবার নতুন করে প্রত্যেক বছর সেই রাস্তা তৈরি করতে হবে, এবং সাংঘাতিক স্ট্র্যাটেজিক একটা জায়গায় এই রাস্তাটা, এবং মেনটেন করা খুব কঠিন ইত্যাদি ইত্যাদি। এবং সেই কারণেই ভারত এবং চীনের মধ্যে এই এই দ্বন্দ্বটা কিন্তু সবসময় চলতে থাকে। এখন আমার একটা অন্য বিষয় এখানে, তার আগে আমি একটা বিষয়ের কথা বলে নিই, যে পুরনো বিষয়, তুমি যেটা বলছিলে যে চীন আরেকটা রাস্তা তৈরি করতে চাইছে কারাকোরাম হাইওয়ে বাদ দিয়ে, তার কারণও এই আবহাওয়ার কারণ, শীতের সময় এবং বর্ষার সময় বেশ কিছুদিন কারাকোরামটা বন্ধ রাখতে হয়। চীন চাইছে এমন একটা রাস্তা যেটা এই বন্ধ রাখার যে সমস্যা তার হাত থেকে বাঁচা যাবে, অনেকটা বাঁচা যাবে। এবং তারা যে গাদার যে পোর্ট, যেটা পাকিস্তানে যেটা ওরা ব্যবহার করে, ওয়ার্ম ওয়াটার পোর্ট, সেটাতে সারা বছর ধরে সেখান থেকে জিনিস আনা নেওয়া করতে পারবে। তারা যে এখন নতুন যে রাস্তাটার কথা বলছে, এটা ভারতীয়দের বিশ্বাস, ভারতীয় বিশেষজ্ঞদের, সেই রাস্তাটা এই গলওয়ান দিয়ে তারা নিয়ে যেতে চাইছে লাদাখের ওপর দিয়ে, যার জন্য তারা এতদিন ধরে, এই বেশ কিছু বছর ধরে এইখানটা ঢোকার চেষ্টা করছে, এবং সেটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এটা ভারতের তরফের কথা একেবারেই তাই। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এর মানে হোয়াট নেক্সট, যেটা আমরা গতকালকে থেকে বারবার এটা বোঝার চেষ্টা করছি যে এর পরে কী হবে, এটা কি একটা কোনো যুদ্ধের দিকে যাচ্ছে? আজকে মানে গতকাল রাত্রিরে, মাঝরাত্রিরে প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী একসঙ্গে বসেছিলেন, তাদের সঙ্গে প্রত্যেকটা সেনাবাহিনীর প্রত্যেকটা ডিভিশনের যারা হেড তারা তাদের সেই বৈঠকে ছিলেন, মাঝরাত্রির পর্যন্ত সেই বৈঠক চলে। সকালবেলার বিদেশ প্রতিরক্ষামন্ত্রী প্রথমে একটা স্টেটমেন্ট দেন এবং সেখানে বলা হয় যে আমরা এই পুরো পরিস্থিতি খতিয়ে দেখছি, কিন্তু বিরোধীদের পক্ষ থেকে কিন্তু একটা মানে বিভিন্ন জায়গা থেকে নানান রকম কথা বলতে শুরু করা হয়েছে। রাহুল গান্ধী আজকে সকাল সকাল টুইট করেছেন যে প্রধানমন্ত্রী বাইরে বেরোন, আমাদেরকে জানান কী হয়েছে, কেন ভারতীয় সেনাদের মৃত্যু হলো। এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ পলিটিক্যালি গৌতম দাস, তার কারণ হচ্ছে যে বিজেপি সবসময় বলার চেষ্টা করে যে তারা দেশের প্রতিরক্ষা, দেশের সার্বভৌমত্ব এই সমস্ত নিয়ে তারা চিন্তিত এবং সেনাবাহিনী এই সময় খুব স্ট্রং ইত্যাদি ইত্যাদি, এবং বিরোধীদের দিকে তারা সবসময় আঙুল তোলে যে তাদের সময় যখন পাকিস্তানের সীমান্তে সেনাদের মৃত্যু হয়েছে তখন সরকার কোনো ব্যবস্থা নেয়নি, বিজেপি সবসময় এই কথাগুলো বলে। সুতরাং বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই এখন বিজেপিকে প্রশ্ন করছে যে আপনারা তাহলে কী করছেন, এতজন সৈন্য মারা গেল। ফলে এই একটা চাপ কিন্তু কাজ করছে বিজেপি সরকারের ওপর এখন, এবং তার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে এত দ্রুত, আমি যেটা কথাটা বলছিলাম আপনাদের উল্লেখ করেছিলাম গোটাতে, যে এত দ্রুত সর্বদলীয় বৈঠক সাধারণত ডাকা হয় না, যেটা এবার ডাকা হলো, তার কারণ সরকার এবার এই ইস্যুতে বিরোধীদের পাশে নিতে চাইছে এবং চাইছে না যে এই ধরনের প্রশ্নগুলো এখন উঠুক এই জায়গায়। তার কারণ
চীনই এবং পাকিস্তান দুটো শক্তি আলাদা। চীনের যে শক্তি সেটা ভারতের থেকে যদি আমরা খাতায় কলমে দেখি তাহলে শক্তি, সামরিক শক্তি অনেক বেশি। কিন্তু আজকের দিনের আধুনিক যুদ্ধে শুধুমাত্র বেশি সামরিক শক্তি দিয়ে হয় না, বিশেষ করে দুটো দেশই পরমাণু শক্তিধর, দুটো দেশের হাতে এমন ক্ষেপণাস্ত্র আছে যে যে জায়গায় বসে ভারত চীনকে আক্রমণ করতে পারে, চীন ভারতকে আক্রমণ করতে পারে। তো এই সব জায়গাগুলোতে একটা তুল্যমূল্য লড়াই চলে এবং সেই লড়াইটা অনেক কৌশলগত এবং সেই ভারতীয় সেনাবাহিনী অন্তত কৌশলগত দিক থেকে খুবই অগ্রণী বলে সারা বিশ্ব স্বীকার করে। যে কথাটাই আমরা আসছিলাম, আমরা একবার অনুপের কাছে যাব, এই যে কথাটা যেটা সমন্তক বলছিল অনুপ, যে এতদিন বিজেপি বারবার করে কিছু হলেই এই ধরনের প্রশ্ন প্রথম তুলেছে, ইউপিএ আমলে দেখেছি আমরা, কিন্তু এখন এই প্রশ্নগুলো কি তাদের দিকে ঘুরে আসছে? আপনি একটু অনুপ আমার কাছে আসবেন। নিশ্চয়ই গৌতমদা ঘুরে তো আসবে, কিন্তু আমার মনে হয় অপোজিশনদের এই মুহূর্তে এইসব প্রশ্ন না করে আগে সর্বদলীয় মিটিং বৈঠকটা হয়ে যাক প্রধানমন্ত্রীর সাথে। কারণ আমার মনে হয় সব অপোজিশন পার্টিরা যাই রিজনে সাপোর্ট করবে, কারণ আমার মনে হয় না এই সময়টা নিজেদের মধ্যে ঝগড়াঝাটিয়া একে ওকে দোষারোপ করার সময়, সেটা আমরা পরেও করতে পারবো। এখন আমার মনে হয় সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে একটা সাহস নেওয়া খুব দরকার আছে। কিন্তু অনুপ, এখানে আমার একটা খুব পরিষ্কার প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে যে বারবার যখন যখনই বিজেপি কোনো ইলেকশন ক্যাম্পেনে যায় তখনই বলা হয় যে দেশের সীমান্ত কীরকমভাবে সুরক্ষিত আছে এবং সেনাবাহিনী কীরকমভাবে সুরক্ষিত রয়েছে, এই কথাটা বারবার বলা হয় এবং বিরোধীদের ওপরে বারবার এই দোষ চাপানো হয়েছে যে তারা সেনাদেরকে রক্ষা করতে পারেনি, সেনার মৃত্যু হয়েছে কিন্তু তারা তার জবাব দিতে পারেনি। আমার প্রশ্ন হচ্ছে যে বিজেপির আমলে বারবার কেন এই ঘটনা ঘটছে, এই প্রশ্ন কি বিরোধীরা তুলবে না? মানে আমি বলতে চাইছি যে প্রতিবেশীদের সঙ্গে, পাকিস্তানের সঙ্গেই হোক, চীনের সঙ্গেই হোক, বাংলাদেশের সঙ্গে হোক, শ্রীলঙ্কার সঙ্গে হোক, মায়ানমারের সঙ্গে হোক, নেপাল এবং ভুটানের মতো দুটো ছোট ছোট রাষ্ট্র, সেই দুটো রাষ্ট্রের সঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা কি সত্যি সত্যি আমরা আশা করেছিলাম এবং বিরোধীরা কি এটা নিয়ে প্রশ্ন তুলবে না? না দাদা, প্রশ্ন নিশ্চয়ই তোলা হয়েছে। আমার মনে হয় সামনে ডাউন দ্য লাইন কোথাও বিজেপির ইন্টারন্যাশনাল পলিসি ঠিক না, কারণ আজকের ডেটে নেপালও আমার জেনে ইচ্ছা কান মুলে দিয়ে চলে যাচ্ছে, প্রশ্ন তো নিশ্চয়ই করা যাচ্ছে। কিন্তু আমার মনে হয় না এটা এই মুহূর্তে এইসব প্রশ্নের দরকার আছে। এই মুহূর্তে প্রথমে কী করা দরকার, কী করে আপনি মানে চায়নাকে শান্ত করবেন, তারপরে দেশেও এত কোভিড চলছে, এইসব প্রশ্ন নিশ্চয়ই আসবে যখন সব কিছু একটু সেটেল ডাউন হয়ে যাবে, নিশ্চয়ই আসবে। কারণ বিজেপি ফেক ন্যাশনালিজম নিয়ে সবসময় কার্ড খেলে এটা, আর আমার মনে হয় না কোনো অপোজিশন পার্টি এই মুহূর্তে যা যা ভুল বিজেপি অ্যাজ এ অপোজিশন করে গেছে তা করার দরকার আছে। এখন পজিটিভ পলিটিক্স হওয়া উচিত আর পজিটিভলি একসাথে বসে কোনো একটা ডিসিশনে আসা উচিত, অর্থাৎ সময়ের জন্য অপেক্ষা করতে চাইছে অন্তত আম আদমি পার্টি। তারা বলছে সময় এখন, এই সময় নয় যে এই প্রশ্নগুলো খুব জোরালোভাবে তুলতে হবে, এই সময় পাওয়া যাবে, আগে এই উত্তেজনা থিতিয়ে আসুক এবং এই উত্তেজনা কীভাবে থিতবে তার প্রধান যে উপায় সেটা হচ্ছে আলোচনা। দুপক্ষ যদি আলোচনায় বসে, আলোচনায় বসেছিল, তারপরে কিছুটা উত্তেজনা কমেছিল, কিন্তু আবার যে ঘটনাটা ঘটেছে সেটা কোনো পক্ষই মেনে নিতে পারছে না, ফলে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে, পারদ চড়ে গিয়েছে। এই অবস্থায় উত্তেজনা কমাবার উপায় হলো আবার কূটনৈতিক এবং সামরিক স্তরে আলোচনা, এবং সেটা আজকে ভারতের বিদেশ মন্ত্রক সমন্তক একটা যে বিবৃতি দিয়েছে তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আমরা এই আলোচনা চাই, আলোচনা চালিয়ে যেতে চাই এবং এই পথ ধরেই আমরা আশা করি যে উত্তেজনা কমবে, শান্তি ফিরবে। হ্যাঁ, এবং আমরা যদি চীনের যে স্টেটমেন্ট এখনও পর্যন্ত এসছে সেখানে বারবার ভারতকে দোষী করা হয়েছে, কিন্তু একই সঙ্গে চীনের স্টেটমেন্টেও কিন্তু একটা জিনিস স্পষ্ট যে তারা কোনো রকম যুদ্ধের দিকে যেতে চাইছে না, এটা কিন্তু তারাও বুঝিয়ে দিয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম গৌতমদা, আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে চীনের সঙ্গে ভারতের যেই যেই চুক্তি রয়েছে তাতে কিন্তু এই ধরনের সমস্যা যখন, এই ধরনের সংঘাতের পরিস্থিতি যখন তৈরি হয়, এর আগে 2017 সালে ডোকালামে একই জিনিস আমরা দেখেছি, তারপরে বারবার এরকম ঘটনা ঘটেছে, সেখানে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় না, হাত খুব বেশি হলে পাথর বৃষ্টি এই পর্যন্ত ঘটে। আজকে ভারতীয় সেনাবাহিনী সেই যে নিয়ম, সেই নিয়মটা কিন্তু সাময়িকভাবে তুলে নিয়েছে, অর্থাৎ যদি প্রয়োজন হয় চীনের সৈন্যদের সঙ্গে এই ধরনের সংঘাত হলে ভারতীয় সেনাবাহিনী আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। এবং আরেকটা কথা সমন্তক, যে সেনাবাহিনীকে
সম্পূর্ণ অধিকার দেয়া হয়েছে, তারা পরিস্থিতি বিচার করে নিজেরা সিদ্ধান্ত নেবে, তার জন্য এই রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদনের আর প্রয়োজন হবে না। অর্থাৎ প্রধানমন্ত্রী কী বলছেন সেটার দিকে তাকাবার দরকার হবে না, তারা যদি মনে করেন যোগ্য জবাব দিতে হবে তারা জবাব দেবেন এবং যেটা সমন্তক বললো আগ্নেয়াস্ত্র ব্যবহার করে দেবেন। এবং সেইখানটাতে আরেকটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে আমরা যেরকমভাবে জানি সেটা শুধু ভারতবর্ষের সেনাবাহিনী নয়, সারা পৃথিবীর সেনাবাহিনী, তারা কিন্তু আঘাত এলে প্রত্যাঘাতের জন্য তৈরি হয়ে যায় এবং এবং প্রত্যাঘাতের জন্য তৈরি হয়ে প্রস্তুত, সেটা কিন্তু ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। ফলে এই যে পাওয়ারটা পেল ভারতীয় সেনা চীনের সঙ্গে প্রত্যাঘাতের জন্য, সেইটা কতদূর পর্যন্ত যায়, একদিকে আলোচনা চলবে, কূটনৈতিক আলোচনা চলবে, কিন্তু গৌতম দা আমরা এটা জানি যে সেনাবাহিনীর মনোবল যে কোনো দেশের পক্ষে খুব জরুরি। যখন একটা দেশের সেনাবাহিনীর 20 জন 30 জন 35 জন সেনার মৃত্যু হয়, আমরা এখন শুনছি প্রায় 110 জন সেনা গুরুতরভাবে আহত, সেই সময় কোনো রকম রিটেলিয়েশন হবে না। চীনের দিক থেকেও একই রকমভাবে সত্যি, কারণ আমেরিকার ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে যে 35 জন চীনের সৈন্যের সৈনিকের মৃত্যু হয়েছে। কোনো কোনো সূত্র থেকে জানা যাচ্ছে যে ভারত একটা ইন্টারসেপ্ট করেছে, সেই ইন্টারসেপ্ট থেকে জানা যাচ্ছে যে 43 জন চীনের সেনা মারা গেছে। সুতরাং সেদিক থেকেও কোনো রিটেলিয়েশন হবে না, এইটা কিন্তু ভাবাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় যে সেটা খুব অবাস্তব হবে। অর্থাৎ রিটেলিয়েশনের একটা জায়গা তৈরি হবে, কিন্তু রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সেই রিটেলিয়েশনটাকে কতটা কমিয়ে আনা যায় সেটাই এখন দেখায়। এবং যে পরিস্থিতিটা হয়ে গেছে তাতে সামান্য ফুলকিটা আগুন জ্বলতে পারে, আর যেটা যে কারণে মৃত্যুটা এত বেশি হয়েছে, অনেকে এই প্রশ্নটা করেছেন আমাদের যে হাতাহাতি হয়েছে, এর মধ্যে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, তাতে এত লোক মারা যাচ্ছে কী করে, তার কারণটা হচ্ছে যে জায়গায় ঘটনাটা ঘটেছে, যে উচ্চতায় ঘটেছে, যে আবহাওয়ায় ঘটেছে, প্রচণ্ড ঠান্ডা এবং ভয়ঙ্কর একটা প্রতিকূল পরিবেশ পরিস্থিতি, অক্সিজেন খুব কম, তাতে একটা আঘাতেই তারা মৃত্যুমুখে চলে যাচ্ছেন, ঢলে পড়ছেন। এবং এটা ভারতের ক্ষেত্রে যেমন সত্যি, চীনের ক্ষেত্রেও সেই একই রকমভাবে সত্যি। যেটা আজকে প্রধানমন্ত্রীর বিবৃতির মধ্যে একটা কথা বলেছেন যে আমাদের সেনারা মরতে মরতেও মেরেছে এবং তার জন্য তিনি গর্ববোধ করেছেন সেনাকে, সেনার শৌর্য নিয়ে। সেটা প্রধানমন্ত্রী সেনার মনোবল বাড়ানোর জন্য এই ধরনের কথা বলবেন এটা প্রত্যাশিত। আর একটা বিষয় নিয়ে খুব সংক্ষেপে আমরা একটা বিষয় আলোচনা করে আমরা এটাকে এই আলোচনা শেষ করব, সেটা হচ্ছে একটা দাবি উঠেছে, যে দাবিটা কিছুদিন ধরে উঠছিল এবং আজকে যখন আমি প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম, তুমিও এবং আমি দুজনেই একই কলেজ থেকে পড়েছি, তিনি বলছিলেন যে চীনকে শায়েস্তা করা যাবে যদি চীনের জিনিস আমদানি রপ্তানি সমস্ত বন্ধ করে দেওয়া হয়, তাতে ভারতের থেকে চীনের ক্ষতি অনেক বেশি হবে, এটাকে কি তুমি ঠিক মনে করছো? প্রথমত ঠিক ভুলের আগেও আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি আদৌ বাস্তবসম্মত কোনো চিন্তা? বাস্তবসম্মত নয়, তার কারণ চীনের জিনিস বয়কট করতে হলে ভারতকে সাফিসিয়েন্ট হতে হবে, ভারতের সেই সমস্ত জিনিস যাতে ভারতে প্রস্তুত হয় তার ব্যবস্থা করতে হবে, সেটা সম্ভব নয়, সেটা হচ্ছে না। এবং যেই গ্লোবাল ভিলেজে আমরা এখন বাস করি, গোটা পৃথিবীতে পৃথিবীর অর্থনৈতিক এবং সামাজিক চিত্রটা এখন যেরকম, সেখানে অন্য একটা দেশ আরেকটা দেশের থেকে কিছু নেবে না বা কিছু পাঠাবে না, এটা হতে পারে না। এবং সবকটা দেশ যেখানে WTO-র অ্যাপসলিউটলি সই করেছে, বিজেপি এটা বিজেপি সংঘ পরিবারের তরফ থেকে এই প্রচার অনেক দিন ধরে আমরা শুনতে পাচ্ছি, তোমারও কি মনে হয় যে এটা প্র্যাকটিক্যালি পসিবল না? মেজর ফিল্ডে আমাদের দেশে 60-70% চাইনিজ প্রোডাক্ট আছে, তুমি ছোটোখাটো জিনিস দিয়ে করে দেবে, টিকটক ছেড়ে দিলে, কিন্তু আলপিন থেকে শুরু করে সেফটি পিন থেকে শুরু করে ইভেন যে মাটির মূর্তি তৈরি হচ্ছে আমাদের গুরু নানাকে, তাও চায়না থেকে আসছে। তুমি কোথায় কোথায় আমরা ঠিক আছে হতে পারে লাইট লাগানো ছেড়ে দিলাম, প্রদীপ জ্বালানো, কিন্তু কতটুকু এফেক্ট করবে তো? যদি তুমি 70 বিলিয়ন ইয়া 700 বিলিয়নের জায়গায় 200-500 টাকা 2000 টাকা 2000 কোটি টাকা করো, ইট ডাজন্ট মেক এনি সেন্স। আর তার করতে হলে দাদা এটা বললো একদম ঠিক বললো কি প্যারালাল নিয়ে তৈরি করতে হবে, আমরা তো ছোটো মোটো আমাদের সব ফ্যাক্টরি আজকে যেটা বন্ধ হয়ে গেছে, ঠিক তো এটা আমার মনে হয় না প্র্যাকটিক্যাল কোনো সলিউশন। ঠিক যদি করতে পারি, যদি করতে পারে ইট উইল বি ভেরি মানে খুব বিরাট চাইনার লস হবে। আমরা আমাদের আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি, খালি একটা প্রশ্ন আমি দুজনকে করতে চাই, কী আশঙ্কা করছেন বা কী আশা করছেন?
গৌতম দা আসলে একটু আগে ক্যামেরার পেছনে এখন যে রয়েছে, ও একটু আগে প্রশ্ন করছিল যে তাহলে কি আমরা যুদ্ধে যাচ্ছি, তাহলে কি যুদ্ধটা হচ্ছে? আসলে এই পরিস্থিতিতে এখন গোটা পৃথিবীর যে কূটনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি, তাদের সরাসরি যুদ্ধ হয় না, যেটা হয় সেটা প্রক্সিভার হয়। আমার ধারণা ছোট ছোট প্রক্সিভার চলতে থাকবে। অনুপ দাদা, আমার মনে হয় স্ট্যান্ড অফ চলবে, কিন্তু ফেস অফ হবে না। কারণ না আমরাও না চায়না কেউ এই মুহূর্তে ওয়ার এফোর্ড করতে পারি, দাদা ওয়ার তো প্র্যাকটিক্যালি হবে না, কিন্তু স্ট্যান্ড অফ চলবে একদম। আমরাও সেটা মনে করি যে যুদ্ধ হওয়ার কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই, সেই দিকে পরিস্থিতি এখনও এগোয়নি, কিন্তু এই ধরনের সংঘর্ষ, ছোটোখাটো সংঘর্ষ বা বড় সংঘর্ষ হতে পারে। কারণ আমরা একটু আগে যেটা বললাম, সামান্য উত্তেজনার ফুলকি থেকে বড় ঘটনা ঘটে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আজকে লাদাখ, সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভারত এবং চীনের সেনা, সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে দু দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, দু দেশের রাজনৈতিক নেতাদের ওপরই প্রচণ্ড চাপ রয়েছে। সুতরাং সব মিলিয়ে পরিস্থিতি এখনও বেশ টালমাটাল। নয়াদিল্লি থেকে ফেসবুক লাইভ এই পর্যন্তই, ধন্যবাদ।